হ্যালো গাইস, আমি তন্ময়। আপনারা দেখছেন আমার চ্যানেল তন্ময় ফিটনেস। তো বন্ধুরা, আজ আমি আপনার সাথে শেয়ার করবো বাড়িতে কিভাবে পিনাট বাটার তৈরি করবেন। আপনারা যদি মার্কেটে পিনাট বাটার কিনতে যান, ম্যাক্সিমাম 300 থেকে 400 টাকা প্রাইস নিয়ে নেবেন। আজ আমি আপনাদেরকে বাড়িতে কিভাবে খুব অল্প খরচে পিনাট বাটার তৈরি করবেন সেটাই আজ আমি আপনার সাথে শেয়ার করবো। তাহলে চলো বেশি কথা না বলে রেসিপি স্টার্ট করা যাক। আর হ্যাঁ, আপনারা যদি আমার চ্যানেলটা আমার সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর সাথে সাথে বেল আইকনটা প্রেস করবেন। তাহলে কি হবে, যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার পাশে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে চলো রেসিপি স্টার্ট করা যাক। পিনাট বাটার তৈরি করতে আপনাদের দরকার লাগবে 250 গ্রাম মতন কাঁচা বাদাম, 2 থেকে 3 চামচ মতন চিনি, আপনারা চিনির জায়গায় মধু অ্যাড করতে পারেন, 1 চামচ মতন রিফাইন্ড তেল, আর 1/2 চামচ মতন নুন। এই 4টে জিনিসই আপনাদের দরকার লাগবে। সবার ফার্স্টে বাদামগুলোকে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে গ্যাসটা কমিয়ে বাদামগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, আর কন্টিনিউ খুন্তির সাহায্যে বাদামগুলোকে নাড়িয়ে যেতে হবে। দেখবেন বাদামগুলো হালকা লালচে ভাব হয়ে গেছে, তখন বাদামগুলোকে নামিয়ে 10 মিনিটের জন্য ঠান্ডা করতে রেখে দেবেন। 10 মিনিট মতন ঠান্ডা করার পর একটা টাওয়ালের সাহায্যে বাদামের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে। বাদামের খোড়াগুলো ঠিক এইভাবে ছাড়িয়ে নিতে হবে। হ্যাঁ, শুধু এটাই থাকবে। বাদামের খোসাগুলো ছাড়ানো হয়ে যাওয়ার পর সব বাদামগুলোকে জারের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর বাদামগুলোকে মিক্সিতে দিয়ে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। তারপর চামচটা দিয়ে হালকা হালকা করে ঠিক নাড়িয়ে নিতে হবে। যতক্ষণ না ক্রিমি ভাবটা আসছে ততক্ষণ আপনাদের মিক্স করে যেতে হবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর ক্রিমি ভাবটা এসে গেছে। এবার আমি এর মধ্যে 3 থেকে 4 চামচ মতন চিনি দিয়ে দেবো, আপনারা চিনির জায়গায় মধু অ্যাড করতে পারেন। তারপর 1 চামচ মতন রিফাইন তেল দেব। আর একদম অল্প একটুখানি নুন দেব। আবার 30 সেকেন্ড মতন ভালো করে মিক্স করে নিতে হবে। তিরিশ সেকেন্ড মিক্স করার পর তোমরা দেখতেই পাচ্ছ বাদামগুলো পুরো গুঁড়ো হয়ে গেছে, আর কত সুন্দর ক্রিমি ভাবটা চলে এসেছে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ ফাইনালি আমার পিনাট বাটার তৈরি হয়ে গেছে, তা আবার মাত্র 3 মিনিটে। আপনারা যদি এই পিনাট বাটারটি মার্কেটে কিনতে যান, ম্যাক্সিমাম 300 থেকে 400 টাকা প্রাইস নিয়ে নেবে। আজ আমি আপনাদেরকে মাত্র 30 টাকায় দোকানের থেকে হেলদি অ্যান্ড টেস্টি পিনাট বাটার তৈরি করে দেখালাম। আজকের ভিডিও এতটাই, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।